আলাইকুম আহমদুল্লাহ ওবরকত। আমি শিহাবুদ্দিন, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা দেখলেন, চলুন সেটার মেইন ভিডিওটা একটু দেখে নেই। তো আপনারা দেখলেন, এটা হচ্ছে মেইন ভিডিও। এখন আমি এটাকে এডিটিং কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে এই ছেলেটা আসলো, আসার পর দেখা যাচ্ছে যে এখানে এখানে একটা আকাশে চিল্লিক মারার মতো একটা ই হচ্ছে। এটা একটা গ্রিন স্ক্রিন, এ জায়গা থেকে বসানো, যেটা এটা এ জায়গা থেকে বসিয়েছি আমি। এটা একটু উপরে উঠিয়ে দেবেন, আর এগুলো এখানে যা থাকবে সব কিছু লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এরপর দেখা যাচ্ছে যে সাদা সাদা একটা চিল্লিক শেষ হয়ে গেছে, সাদা সাদা একটা পর্দা এখানে আসতেছে। এখন এই পর্দাটা কীভাবে আসলো, এটা আমি দিয়েছি একটা সাদা ব্যাকগ্রাউন্ড, এখানে এরকম কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে গিয়ে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড থেকে সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর এটাকে সাইজটাকে একটু ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এটা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পর এখান থেকে ফেড অ্যানিমেশনে দিয়ে দেবেন। তারপর ওভারলে অ্যানিমেশনে এটা ক্লিকারে দিয়ে দেবেন। দ্যাটস ইট, কাজ হয়ে গেছে। এখন চলুন একটু দেখি এটা কেমন হলো। দেখেন এটা হয়ে গেছে। এখন দ্বিতীয়ত আগুনটা কীভাবে আসলো, তো চলুন এখন আগুনটা কীভাবে আনবো সেটা একটু দেখাই। এখানে আমি গ্রিন স্ক্রিনে সব কিছু রেডি রেখেছি যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়, সময়টা যেন না যায়। এর জন্য আগুনটা এখানে রেখেছি। এটাকে আমি এখন এটার ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, আগুনটা এখানে সেট করে দেবো। কারণ আগুনটা দেখা যাচ্ছে যে এখানে হাতটা দিয়েছে সেই জায়গায় আগুনটা দেওয়া আছে, তো আগুনটা কিন্তু আসতেছে না, আগুনটা যেখানেটা সেখানেই আছে। এখন এটা কীভাবে আনবো, হাত হাতের সাথে সাথে কীভাবে এটা আসবে এটা দেখাবো। এখানে আগুনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন বাম পাশে ডিলিটের উপর একটা চাবির মতো অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একটু সামনে নিয়ে যাবেন, এরকম সামনে নিয়ে যাবেন। তারপর আগুনটাকে হাত যেদিকে যাচ্ছে সেদিকে আনবেন, এরকম আবার একটু সামনে নিয়ে যাবেন। আগুনটা হাতের সাথে সাথে আনবেন, হাত যেখানে যাচ্ছে সেখানে আনবেন, আবার একটু সামনে। তারপর আগুনটাকে নিচে নামিয়ে দেবেন, হাতের সাথে সেট করে দিবেন। তারপর এখানে টিকমার্ক ক্লিক করে দিবেন। এখন একটু পিছন থেকে দেখি আমরা কীভাবে হবে। এখন আগুনটা কিন্তু আমাদের হাতের সাথে সাথে আসতেছে। এরপর দেখা যাচ্ছিল যে নিচে আগুনটা ধোয়ার সাথে সাথে নিচ থেকে রাস্তাটা ফেটে উপরে উঠতেছে, তো এটাও আমি রেডি করে রেখেছি জায়গায়। তো এটা গিয়ে তারপর এটাকে আমি আলফাটা একটু বাড়িয়ে দেব। তারপর এটা জাস্ট নিচে হাত ধোয়ার সাথে সাথে যেন ওটা ফেটে ওঠে এরকম অবস্থায় এটা রাখবেন আপনি। তো রাখার পর জায়গায় নিচে এটা রেখে দিছি। এখন দেখেন ওটা ফেটে উঠতেছে। এখন ফেটে ওঠার পর এখান থেকে ফেটে ওঠার পর যে দাঁড়াবে দাঁড়ানোটা, এখন দাঁড়ানো উপরে উঠতেছে কীভাবে এটা একটু দেখাবো। এটা একটা ফটো নেবেন প্রথমে। ফটো নেওয়ার পর ওই ফটোটাকে আপনি আবার ওই চাবির মাধ্যমে উপরে উঠাবো। দাঁড়ানোর পর ওই ফটোটাকে আমি এখানে এনে সেট করে দেবো, ছবিটা পিছনে ব্যাকগ্রাউন্ড মতো। তারপর এখানে এটা একটু টান দিয়ে সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসার পর এই ছেলেটাকে এখান থেকে উপরে সরিয়ে দিবেন, ডাইরেক্ট উপরে সরিয়ে দিবেন, একদম উপরে সরিয়ে দিবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এখন দেখেন এখানে ছেলেটা আসলো, এখন উপরে চলে গেছে। ওখানে উপরে চলে আসছে এ পর্যন্ত, তারপর একটা নিচে এই যে ব্যাকগ্রাউন্ডটা, যে চাঁদের একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন, ওটা গুগলে অনেক জায়গায় পাওয়া যায়। প্রথমে এখন ওই ছবিটা উপরে দিকে উঠলো, এখন আবার নিচে ওই একই রকমই আর একটা ছবি নেবেন। ছবি নেওয়ার পর ওই ছবিটাকে আবার এখানে রাখবো আমরা সোজা ছবি, তারপর উপরে কি ফ্রেমে ক্লিক করব চাবির উপর। ক্লিক করার পর আবার সেই একই রকমভাবে ছবিটাকে একটু টান দিয়ে এই জায়গায় টান দিয়ে ছবিটা একদম উপরে উঠিয়ে দেবো, আস্তে আস্তে করে উপরে উঠিয়ে দেবো। এইটা সমান করে দেবো। এটা সমান করে দেওয়ার পর কি ফ্রেমের টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন দেখেন কীভাবে হলো, এখান থেকে উপরে আস্তে আস্তে দেখেন উপরে উঠে গেল।
তারপরে নিচে এই এখন যেটা ছবি দেখাচ্ছি এরকম একটা ছবি সেট করে নেবেন। তো ওই জায়গায় মনে করেন ওই ছবিটার পিছনে পিছনে আছে, এখন ওইটার সামনে এরকম একটা ছবি দিয়ে দেবেন, বা আপনি একটা ভিডিও দিতে পারেন। ভিডিও দেওয়ার পর গ্রিন স্ক্রিন একটা ভিডিও করে এই জায়গায় সেট করে দিলেন, তো এভাবে সেট করে দিবেন। এখন প্রপারলি আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেল। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। অবশ্যই এগুলো সব কিছুর লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে নতুন ভিডিও মিস না হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।